হ্যালো, আমার প্রিয় দর্শক বন্ধুরা, ক্যাপ্টেন আঙ্কেল চ্যানেলটা যারা দেখেছেন, সাবস্ক্রাইব এবং লাইক করেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটা দেখার জন্য। আজ যে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে একটা বাইক রাইডিং করতে গেলে কী কী জিনিসের প্রয়োজন হয়, সেটা অনেকদিন থেকে তাকে মানে তৈরি হতে হয়, কিন্তু আমার তো কিছু না, এটা সারা পৃথিবীতে এই করোনার এত প্রভাব পড়ে গেছে, যার জন্য আমি সে অ্যামাজন থেকে কিছু জিনিস এনেছি। আমার সব ব্র্যান্ড হচ্ছে অ্যামাজন, কিন্তু আমি সে অ্যামাজনের কোনো অ্যাডভার্টাইজ করছি না। যারা বাই রাইটিং করে তাতে তারা সবাই সে অ্যামাজনেরই আর কি জিনিস কেনে, কেন অ্যামাজনের জিনিস পার্টিকুলার মানে সঠিক জিনিস তারা মানে পাঠাচ্ছে, বাই চান্স কোনো জিনিস আমার পছন্দ হলো না রিটার্ন নিচ্ছে, সাথে সাথে তারা টাকা আর কি ঘন্টা দুই তিনেকের মধ্যে আমার অ্যাকাউন্টে চলে আসছে। সেই কারণে আমি সে অ্যামাজনটাকে চুজ করেছি। তো অ্যামাজনের যে দেখতে পাচ্ছেন আপনারা যে সমস্ত জিনিসগুলো কিনেছি, এই নিয়ে এখনও আমার অ্যামাজনে অর্ডার করা আছে, অন দ্য ওয়ে আছে, লকডাউনের জন্য আসতে পারছে না। তো আপনারা একটু আমাকে সাহস দেবেন, কেন আমি আজকে এটা ভিডিওটা করার একটা উদ্দেশ্য, আমার কিছু ফ্রেন্ড সার্কেল তারা আমাকে ফোন করে বলেছে, বুড়ো বয়সে তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে, এই বয়সে কেউ অল ওভার ইন্ডিয়ার কি রাইড করে? কিন্তু একটা কথা বন্ধুরা আপনারা জানবেন, বয়স কোনো ফ্যাক্টর না, যদি সে শারীরিক সক্ষম থাকে, চলাফেরা সে করতে পারে, তার মানবিক সুস্থতা যদি তার বড় থাকে, কোনো ব্যাপার না। তারা বলছে তাদের মতো তারা আমাকে ভালোবাসে বলে আর কি বলছে, তার জন্য আমি কিছু মনে করি না। আরেকটা বন্ধুরা, আমি যে মাতৃভাষা সরল বাংলা ভাষায় বলছি, আমি কিন্তু এটা হিন্দিতে আর কি বলতে পারতাম, কিন্তু এখানে একটা কথা মনে পড়ে গেল, বাংলা ভাষা মাতৃ দুধের সমান, এটা বলে গেছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্য আমি হিন্দির মধ্যে একদম গেলাম না। আমাদের যারা বাঙালি দর্শক আছেন তারা যদি দেখেন এবং সাবস্ক্রাইব লাইক করবেন, আমি একটু উৎসাহ পাব। তাছাড়া আর কিছু না, আমি হিন্দিতে বলতে পারতাম, তাহলে অল ওভার ইন্ডিয়ার সবাই আর কি দেখত। এবার দর্শক বন্ধুরা, আমি এক এক করে জিনিস দেখাচ্ছি, আমি কী কী জিনিস পারচেস করেছি। যেমন এইটা আমি ট্রেন আমাকে নিতে হয়েছে, কেন কোথায় পাহাড়ে কোন জায়গায় কোন জঙ্গলে হয়তো হোম ট্রেন বা হোটেল পেলাম না, তখন ট্রেন আমাকে ব্যবহার করতে হবে, তার জন্য ম্যাপ পাচ্ছে হবে। আচ্ছা, এটা হচ্ছে কভার, এটা হেলমেট পড়ার সময় হেডগার্ড। যেমন এটা দেখছেন, এটা হচ্ছে বাইকটা পরিষ্কার করার জন্য, এটা বুট দেখতে পাচ্ছেন, এই বুট হচ্ছে বাইক রাইডিংয়ের জন্য, এটা ড্রোন ক্যামেরার জন্য, এটা হেলমেট দেখতে পাচ্ছেন। এবার দর্শক বন্ধুরা, এই জিনিসটা হচ্ছে স্মল স্টোভ, টেন্টে একা রান্না করে খাওয়ার জন্য খুব সুন্দর জিনিস, এটাও আর কি নিয়ে নিলাম, কেন কোথায় খাওয়ার অসুবিধা হবে কী হবে, যার জন্য এটা আমি আর কি পারচেস করেছি। আচ্ছা, এটা হচ্ছে এলবো গার্ড, মানে বাইক চালাবার সময় তাকে সেফটি যেন থাকে, এলবো গার্ড আর কি দরকার।
এটা হচ্ছে লেগ গার্ড। আচ্ছা আরেকটি আর হচ্ছে জুতো, কেন সবসময় দু পেয়ার আর কি জুতো প্রয়োজন হবে বুট, যার জন্য আমি সেটা নিয়ে নিলাম। এমন সব এসে মানে অ্যামাজন ব্যাগ, এটা হচ্ছে স্লিপিং ব্যাগ। আচ্ছা এটা একটা হেলমেট নিলাম, কেন দুটো হেলমেট আর কি আমি এই কারণে নিয়েছি যদি একটা কিছু আমার মিসিং হয়ে যায় তখন এটা দিয়ে কাজ চালাবো। আর এবার আসি, সব বাইক রাইডারের একটা ইচ্ছা থাকে রাইনক্সের জ্যাকেট এবং প্যান্ট, ট্যাঙ্ক ব্যাগ রাইনক্স আর রাইনক্সের স্যাট ব্যাগ। আমার এই যে এটা দেখছেন রাইনক্সের আর কি প্রোডাক্ট, এটা পেয়েছি এখন আমার ট্যাঙ্ক ব্যাগ রাইনক্স আসবে, জ্যাকেট রাইনক্সের, প্যান্ট রাইনক্সের এগুলো আসবে। এটা আচ্ছা এবার আমি আসি, এই যে টর্চটা দেখছেন এটা রাত্রে অন্ধকারে কোথাও ট্রেনটা যখন আমি খাটাবো তখন আমার প্রয়োজন, বা রাইড করছি মানে আলোর প্রয়োজন তখন এটা। আচ্ছা এটা একটা চার্জার, এটাও প্রয়োজন এর জন্য নেওয়া হলো। আর আপনারা এটা দেখছেন এটা হচ্ছে চেন, ধরুন 200-250-300 কিলোমিটারের পরে চেনটা গরম হয়ে যায় তখন এটা চেনটাকে পরিষ্কার করে এই অয়েলটা দিলে চেনটা আবার মানে ঠান্ডা ভাবটা থাকে এবং চলতে আরম্ভ করে। এটা ব্যান্ডিকট ব্যাগটা গাড়িটি বাঁধার জন্য, চাকু আছে, তারপরে এটা দেখছেন এটা হচ্ছে ফোন রিচার্জ আর কি করার জন্য এক নম্বর, দু নম্বর এটা দিয়ে আমি মানে গুগল ম্যাপ রুট আর কি দেখতে পারবো, ফোনটা এখানে আর কি থাকবে। এটা তো ক্যামেরা দেখতেই পাচ্ছেন, এটা দিয়ে আর কি আমার যখন বাইক রাইডিং করব তখন এটা দিয়ে আমার আর কি খুবই প্রয়োজন। এটা হচ্ছে ছোট ডাম্বেল, এটাও প্রয়োজন, এটাও আর কি ক্যামেরা ফিট করে নেওয়া হবে। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে চেস্ট বেঁধে ক্যামেরা এখানে সেট করা হয়। আর এটা দেখছেন এটা হচ্ছে পাওয়ার ব্যাংক, আমি পাওয়ার ব্যাংক 20,000-ই নিলাম, কেন 20,000 আর কি দরকার হবে যার জন্য 20,000 আমাকে নেওয়া হলো পাওয়ার ব্যাংক। এটা ওই মাইক্রোফোন এটাও নিয়েছি, এগুলো হ্যান্ডগ্লাভ, হ্যান্ডগ্লাভ তো মাস্ট দরকার, এগুলো হ্যান্ডগ্লাভ, এগুলো সাইড কভার। এটাকেও নেওয়া হলো, এটা ক্যামেরা আছে, এটা হেলমেটের মধ্যে লাগাবার জন্য, তাহলে আমি ফ্রন্ট সাইডের ভিউটা পুরো পাবো। তো মোটামুটি এই আর কি জিনিস, এবং এখন শুধু সময়ের অপেক্ষায় আছি যে লকডাউনটা কবে শেষ হবে, কবে লকডাউনটা এখান থেকে যাবে, শুধু এখানে না সারা পৃথিবীর থেকে লকডাউনটা যেন উঠে যায়
আরেকটা বন্ধুরা অনুরোধ করব সবাইকে, বয়স্করা তো বটে এবং প্রয়োজন ছাড়া বাইরে আপনারা একদম বেরোবেন না, একটু মানুন এটাকে, দেখবেন আমরা জয় করবই, বেরোবেন না। কেন যে হারে এখন বাড়ছে সারা ভারতবর্ষে, না কোনো ওষুধ কিন্তু বলছে যে বের হয়েছে, কিন্তু আমি যতটা টিভি নিউজ পেপার নেটে যা দেখেছি এখনও তেমনভাবে বেরোয়নি কোনো ওষুধ। তো একটাই সবচেয়ে মানে কার্যকরিতা আমি যা দেখতে পাচ্ছি, ঘরে থাকুন এবং যতটা পারবেন দূরত্ব বজায় রেখে চলুন। কেন এই রোগ কিন্তু পৃথিবীতে আমি দেখেছি 1700 খ্রিস্টাব্দে এসেছিল, 1800 খ্রিস্টাব্দে এসেছিল, 1900 খ্রিস্টাব্দে এসেছিল, ভয়ানক মহামারী না। কিন্তু এটা যে কী রোগ, আমরা তো করোনা 19 ওটার একটা নাম দিয়েছি, কিন্তু কী রোগ এখনও কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারছি না। বন্ধুরা, আজকের জন্য আমি এখানে ভিডিওটাকে শেষ করছি। যারা নতুন দেখছেন তারা অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আশা করছি নেক্সট ব্লগে আমি আরও নতুন কিছু তোলার চেষ্টা করব। এখন আপনাদের সামনে এটাই মানে আমার বলার, আবার আমার এসে ব্লগ তৈরি হতেই থাকবে, আপনারা আশা করছি দেখবেন। আমি তাহলে আনন্দিত হব নিজের থেকে।